বাংলা মানবতার সমাধান হমদাল ইল্লাহ ইন আহমাদুহু অনসাল্লি অনুসাল্লি মুয়াল মাবাদ সুপ্রিয় অশ্রোতা মণ্ডলী জাকাত সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা ইতুপূর্বে শুনেছি এখন জাকাতের পরিশিষ্ট বিষয়ের উপরে আমরা কিছু কথা আরও শুনব ইনশাআল্লাহ জাকাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত জাকাত কিছু মানুষ অস্বীকার করেছিল মুসলিম জাহানের খলিফা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আমলে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলেন যখন যুদ্ধ ঘোষণা করলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমার ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তালানহু তিনি দিমত পোষণ করলেন এবং বললেন যারা সালাদ আদায় করে তাদের সাথে কি করে যুদ্ধ হতে পারে অমর আবনুল খাত্তাব রাজি আল্লাহ তালানহু এবং আবু বাকরেন সিদ্দিক রাজি আল্লাহ তালানহু দুইজনের মাঝে বুঝের কিছু তারতম্য হয়ে গেল আবু বাকরেন সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহু তিনি বললেন যে অবশ্যই আমি জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব এবং তাদের সাথে যুদ্ধ করে যাব এমন কি যারা নাবী সাল্লাহ আলাইসাল্লামের জামানায় ওঁট বাঁধার যে রশি রশি পরিমাণ জাকাতকে অস্বীকার করবে তাদের বিরুদ্ধেও আমার যুদ্ধ থাকবে অমর আবিনুল খাত্তা আবরাজি আল্লাহ তালন বললেন তারা তো সালাত আদায় করে সালাত আদায়কারীর বিরুদ্ধে আমরা কি করে যুদ্ধ করতে পারি হাদিস থেকে বোঝা গেল যে মানুষের বুঝের তারতম্য হতে পারে মানুষের বুঝের তারতম্য হতে পারে এমন কি যিনি বড় মানুষ বা অধিকতর বেশি জ্ঞানী এবং অধিকতর বেশি সম্মানী তার কথার সাথে তুলনামূলকভাবে যিনি কম জ্ঞানী বা কম সম্মানী তার কথার কিছু ডিফারেন্স হতে পারে ইসলামী শরীয়ত কোনো অবস্থাতেই চোখ বন্ধ করে কোনো কথা মেনে নিতে আমাদেরকে বাধ্য করেনি তাই তো উমরুল খতাব রাজি আল্লাহ তাল আনহু মুসলিম জাহানের খলিফা আবু বাকরিন সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহুর বুঝের সাথে একমত হতে পারলেন না ওমর রাজি আল্লাহ তাল আনহু পরবর্তীতে বুঝতে পারলেন যে খালিফাতুল মুসলিমিন আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুর বুজ ঠিক আছে তিনি তার নিজস্ব অবস্থান থেকে ফিরে এলেন অবস্থান থেকে ফিরে এসে তিনি মুসলিম জাহানের খলিফা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহুর সাথে একমত পোষণ করলেন এ ধরনের নজির এ ধরনের নমুনা ইসলামের ইতিহাসে আমরা বহু জায়গায় দেখেছি ওলামাই কেরাম সালাফে সালেহীন আয়েম মাই তাদের ভিতরেও দেখা গেছে তারা অনেক সময় তাদের নিজের অভিমতকে ছেড়ে দিয়েছেন এবং নিজের অভিমত থেকে ফিরে এসেছেন অবশ্যই ফিরে আসতে হবে যারা হক তালাশ করবেন সত্য মেনে নেওয়ার চেষ্টা করবেন তাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে পরবর্তীতে যুদ্ধ হয়েছিল জাকাত বিরোধীদের সাথে আবু বাখনের সিদ্দিক রাজি আল্লাহ তাল জাকাত দারিদ্র্য বিমোচনে একটি অনন্য ভূমিকা রাখে দারিদ্র বিমোচনের জন্য আজকে সুদি কারবার চলছে বিভিন্ন এনজিও দারিদ্র বিমোচনের নাম নিয়ে তারা কাজ করে যাচ্ছে কিন্তু দুঃখজনক হলো সত্য যে তারা বরঞ্চ দরিদ্রতা সৃষ্টি করছে কশিনকালেও মানুষের তৈরি করা মতবাদ মানুষের তৈরি করা চিন্তাধারা এবং এই সুদি কারবার দিয়ে দারিদ্র বিমোচন হতে পারে না মহান আল্লাহ বলেন ওয়া মা আতাইতুম মির রিবা ইল্লা ইয়াৰবু ফী আমওয়ালি নাস ফালা ইয়াৰবু আন্ডাল্লাহ ওয়া মা আতাইতুম মির রিবা লিয়্যারবু ফী আমওয়ালি মানুষের মাল সম্পদ বৃদ্ধি করার জন্য তোমরা যে সুদই কারবার করো সুদই কারবার কৌশলকালেও তোমাদের মালকে বৃদ্ধি করতে পারে না ইতিপূর্বে আমরা বলে এসেছি এবং শুনেছি আমরা যে সুদ তো ইসলামী শরীয়তে অবৈধ এমনকি অমুসলিমগণ সুদকে অস্বীকার করেছে সুদ ধ্বংস ডেকে আনে আল্লাহ রব্বুল আলমিন সুদকে ধ্বংস করেন আর সাদাকাতকে আল্লাহ রব্বুল আলমিন বৃদ্ধি করে থাকেন ইয়াম হাকুল্লাহ রিবা সুদকে আল্লাপাক ধ্বংস করেন ওয়াইউরবি সাদাকাত এবং সাদাকাকে আল্লাপাক বৃদ্ধি করে থাকেন সুদের প্রথম পাপ হলো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা আল্লাহ পাক বলছেন ফায়দানু বিহার মিন আল্লাহ যারা সুদ খাও তারা আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা শুনে বড় ভয়াবহ বিষয় আল্লাহ রব আলমিন যেখানে শুকরের গোস্ত ইত্যাদি হারাম করেছেন সেখানে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন রহিম পামানিস্তুরা যে ব্যক্তি বাধ্য হল গাই বাগিউলা আদ সীমালঙ্ঘন এবং নাফরমানি বেতিরিকে ফালাহ ইসমায়ে অর্থাৎ যান বাঁচানোর জন্য আত্মরক্ষার জন্য যখন হারাম খাদ্য ছাড়া তার সামনে আর কিছুই নাই সে যান বাঁচানোর জন্য সেটা খেতে পারে কিন্তু যেখানে আল্লাপাক সুদ হারাম করেছেন সেখানে কথা বলা হয়নি যে যান বাঁচানোর জন্য সুদ খাওয়া বৈধ সুতরাং এই সুদ আজ পরিহার করা উচিত সুদের কারণে মানুষ দেউলিয়া হয়ে যাচ্ছে যার নমুনা দেশে বিদেশে আমরা বিভিন্নভাবে লক্ষ্য করে এসেছি সুদ মানুষকে ধ্বংস করতেই হবে কারণ আল্লাপাক বলেছেন রিব্যা আল্লাপাক সুদকে ধ্বংস করেন পায়ুর্বিশ সাদাকাত এবং সাদাকাকে বৃদ্ধি করে থাকেন যখন মানুষ জাকাত দেয় তখন গরিবের প্রতি তাদের এহসান হয় গরিবরা তখন তাদের প্রতি শ্রদ্ধাশীল হয় তাদের প্রতি তাদের ভালোবাসা জন্মে এই ভালোবাসার সৃষ্টির জন্যই আল্লাহ রব্বুল আলমিন সিয়াম ফরজ করেছেন মুসলিম জাতির উপর সিয়ামের মাধ্যমে গরিবদের জঠর জ্বালা কত কঠিন হয় এটা ধনীরা বুঝতে পারে বুঝতে পারার কারণে সেখান থেকেই তাদের ভিতরে জাকাত প্রদান করার একটি অনুভূতি সৃষ্টি হয় মানুষ দারিদ্র বিমোচনের জন্য বহু চেষ্টা করেছে কিন্তু ম্যানমেড এই চিন্তাধারা দিয়ে কোনো অবস্থাতেই দারিদ্র বিমোচন হয়নি সমাজতন্ত্র চেয়েছিল সব মানুষকে সমান করতে মানুষকে সমান করে দিলে সমাজ অচল হয়ে যায় কেউ ছোট থাকবে কেউ বড় থাকবে একজন আরেকজনের কাছ থেকে সহযোগিতা নিবে এটাই আল্লাহ রব্বুল আলমিনের মানুষের শ্রেণী শ্রেণীবিন্যাস করার মহান উদ্দেশ্য যেটা আমরা ইতিপূর্বে শুনে এসেছি الله سورة الزخرف ويعات المذهب أهم يكسمون رحمة ربك ونحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا بعضهم ورفعنا بعضهم فوق بعض درجات লিয়া তাহিদা বাদুহুম বা দা সখরিয়া ও রহমা তুরব্বিক আখৈরুম মিম্মায় আজমা রাহমাতা আহোম ইয়াক ওরা কি তোমার রবের রহমতকে বন্টন করে নিতে চায় ওরা কি ভাগ করে নিতে চায় ওয়াই নাহনু কাসম্ন বেলাহুম মায়ীষাত আহোম ফিলহায়া তিদুনিয়া অথচ আমি তাদেরকে তাদের জীবন জীবিকাকে দুনিয়া বিজেন্দেগিতে বন্টন করে দিয়েছে যেন একে অপরকে কাবু করে তারা নিজেদের ফায়দা হাসিল করতে পারে মনে করুন যে সমাজের সমস্ত মানুষ কোটিপতি হয়ে গেল যখনই মানুষ কোটিপতি হয়ে যাবে তখন তাদের তো বিল্ডিং বানাতে হবে রাজমিস্ত্রি দরকার তো রাজমিস্ত্রি কোথায় পাবে তারা যখন সবাই কোটিপুতি হয়ে যাবে তখন রাস্তার ঝাড়ুদার তারা কোথায় পাবে যখন সবাই কোটিপতি হয়ে যাবে তখন কুলি কুলিমুজুর তারা কোথায় পাবে পক্ষান্তরে সবাই যদি কুলি কুলিমুজুর হয়ে যায় তাহলে দুনিয়া কেমন করে চলবে আল্লাহ পাক তাই বোসেন আল্লাহর রহমত তোমার রবের রহমত তারা যা জমা করেছে তার চেয়ে অনেক ঊর্ধ্বে আপনারা একটু লক্ষ্য করে দেখুন এই যে আল্লাপাক হাত সৃষ্টি করেছে হাতের আঙ্গুলগুলি সব তো সমান করে দেননি কোন আঙ্গুলকে ছোট করে দিয়েছেন কোন আঙ্গুলকে বড় করে দিয়েছেন ছোট বড়োর মধ্যেই আল্লাহ রাব্বুল আলমিন সমাজকে সুন্দরভাবে সাজিয়েছেন সমাজকে সুন্দরভাবে গড়ে তুলেছেন এবং সমাজ চলবে মানুষ সামাজিক জীব সমাজ ছাড়া মানুষ চলতে পারে না তো কিছু মানুষ থাকবে গরিব মানুষ সেই গরিব মানুষ আপনার সম্পদে অংশগ্রহণ করবে আপনার মালে অংশগ্রহণ করবে আল্লাহ আল্লাহরাবুল আলমিন সেই মাল আপনার হাতে দিয়েছেন আল্লাহরাবুল আলমিন বান্দাকে দান করেছেন সম্পদ সম্পদ দান করে আল্লাহ পাক বলছেন ইকরদুল্লাহ কারদান হাসানা তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহকে কারজে হাসানা দিতে পারে আল্লাহ রব্বুল আলমিন নিজে দান করেছেন নিজে আবার কর্জে হাসানা চাচ্ছেন অর্থাৎ আল্লাহর বান্দাকে দিলেই পাককে করজে হাসানা দেওয়া হয় নাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে আল্লাহ পাক তার বান্দাকে জিজ্ঞেস করেন বান্দা আমি অসুস্থ ছিলাম আমার সেবা শুশ্রূষা তোমরা করনি আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে তোরা খানা খাওয়াও নেই বান্দা তো হয়রান হয়ে যাবে হে রাজা দিরাজ শাহেন শাহ তুমি কুলকায়নাতের মালিক তুমি আবার অসুস্থ থাকলে কখন আর তুমি অনাহারে থাকলে কখন আল্লাহরাব আলমিন বলবেন যে তোমার বাড়ির পাশে ভোকা লোক ক্ষুধায় কাতির ছিল অসহায় অবস্থায় রোগাক্রান্ত ছিল পড়নের বস্ত্রবিহীন বি বস্ত্র মানুষ বহু নিদারুণ কষ্ট ভোগ করে দুনিয়ায় চলেছে তুমি যদি তাদেরকে দিতে তাহলে আমাকেই দেওয়া হতো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম অপর হাদিসে বলেন হে লাই উমেনু অল্লাহ হে ইউ উমেনু অল্লাহ হে ইউ আল্লাহর কসম ও ব্যক্তি পূর্ণ ইমানদার নয় আল্লাহর কসম ও ব্যক্তি পূর্ণ ইমানদার নয় আল্লাহর কসম ওই ব্যক্তি পূর্ণ ইমানদার নয় সাহবা রামগঞ্জ জিজ্ঞেস করেন ইয়ারসুল আল্লাহ সাল্লাহ আলী কোন ব্যক্তি পূর্ণ ইমানদার নয় আল্লাহ নবী বললেন ম্যান বা যে পেট ভরে খেলো ওয়া যা রুহু যা ওনিন্দা জামবিহি তার পাশে তার প্রতিবেশী না খেয়ে রইল প্রতিবেশীর প্রতি খেয়াল রাখতে হবে প্রতিবেশী না খেয়ে থাকলে তাদেরকে খাদ্য খিলাতে হবে এ কথা ইসলামী শরীয়ত আমাদেরকে বলেছে শুধু তাই নয় নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলসালাম বলছেন সিলমান কাতা একা ওয়াফু জালাম আঁকা যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও যে তোমার উপরে জুলুম করে তুমি তাকে মা আফ করে দাও সুপ্রিয় দর্শক মণ্ডলী কিছুক্ষণের মধ্যেই আবার আপনাদের সামনে ফিরে আসছি ইনশাআল্লাহ যে ইসলামিক পথ ধরে চলে দুলুং আর বকিল দুটো জিনিস মানুষকে দিয়ে অনেক করাপশন করিয়েছে তাকে আল্লাহ পছন্দ করে বেশি বকিল না হওয়া বেশি খরচ না করেছে শেখ আব্দুল কাইলো তাহলে মানুষ হালাক হয়ে যাবে যদি মানুষ শুধু মনের কথাই চলে মনকে কন্টল করতে হবে শরিয়ন্ত কেয়াতেনফ্ট করে করে ঠিক করতে হবে যে শুদ্ধ হৃদয়ে ইসলামের পথে চলে এভাবে মানুষের জীবনের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে ইনসাফ কায়েম করাটাকে আল্লাহ তালা খুবই পছন্দ করেন কি না দেখে আল্লাহর ভয় উপলব্ধি করা

ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় কোরান একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহা মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন উইল রিমেইন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এবার এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ খান হওয়াতা আলা কোরআনকে রাখবেনই কোরআন শুধুমাত্র নমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা মন্ডলী আমরা আলোচনা করতেছিলাম সমাজতন্ত্র চেয়েছিল সব মানুষকে সমান করতে মানুষকে সমান করে দিলে সমাজ অচল হয়ে যায় কেউ ছোট থাকবে কেউ বড় থাকবে একজন আরেকজনের কাছ থেকে সহযোগিতা নিবে এটাই আল্লাহ রব্বুল আলমিনের মানুষের শ্রেণী শ্রেণীবিন্যাস করার মহান উদ্দেশ্য যেটা আমরা ইতিপূর্বে শুনে এসেছি আল্লাহ পাক সুরাত জুখরুফের ওই আয়াতের মধ্যে বলেছেন ونحن قسمنا بينهم معيشتهم في الحياه الدنيا ورفعنا بعضهم ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا ورحمه ربك خير مما يجمعون اهم يقسمون رحمه ربك ওরা কি তোমার রবের রহমতকে বন্টন করে নিতে চায় ওরা কি ভাগ করে নিতে চায় ওয়ানা হেনো কাসামনা বেনা হুম মায়িসা তাহুম ফেলহায়া তিদ্দনিয়া অথচ আমি তাদেরকে তাদের জীবন জীবিকাকে দুনিয়াবি জিন্দেগিতে বন্টন করে দিয়েছি ওরা ফায়না বাঁদাহুম ফৌকা বাঁ দিওঁ দারায়া লিয়াদ তাফেদা বাঁদ হুম যেন একে অপরকে কাবু করে তারা নিজেদের ফায়দা হাসিল করতে পারে মনে করুন যে সমাজের সমস্ত মানুষ কোটিপতি হয়ে গেল যখনই মানুষ কোটিপতি হয়ে যাবে তখন তাদের তো বিল্ডিং বানাতে হবে রাজমিস্ত্রি দরকার তো রাজমিস্ত্রি কোথায় পাবে তারা যখন সবাই কোটিপতি হয়ে যাবে তখন রাস্তার ঝাড়ুদার তারা কোথায় পাবে যখন সবাই কোটিপতি হয়ে যাবে তখন কুলি কুলিমুজুর তারা কোথায় পাবে পক্ষান্তরে সবাই যদি কুলি মুজুর হয়ে যায় তাহলে দুনিয়া কেমন করে চলবে পাক তাই বসেন আল্লাহর রহমত তোমার রবের রহমত তারা যার জমা করেছে তার চেয়ে অনেক ঊর্ধ্বে আপনারা একটু লক্ষ্য করে দেখুন এই যে পাক হাত সৃষ্টি করেছে হাতের আঙ্গুলগুলি সব তো সমান করে দেননি কোনো আঙ্গুলকে ছোট করে দিয়েছেন কোনো আঙ্গুলকে বড় করে দিয়েছেন ছোট বড়োর মধ্যেই আল্লাহ রাব্বুল আলমিন সমাজকে সুন্দরভাবে সাজিয়েছেন সমাজকে সুন্দরভাবে গড়ে তুলেছেন এবং সমাজ চলবে মানুষ সামাজিক জীব সমাজ ছাড়া মানুষ চলতে পারে না তো কিছু মানুষ থাকবে গরিব মানুষ সেই গরিব মানুষ আপনার সম্পদে অংশগ্রহণ করবে আপনার মালে অংশগ্রহণ করবে আল্লাহ রব্বুল আলমিন সেই মাল আপনার হাতে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে দান করেছেন সম্পদ সম্পদ দান করে আল্লাহাক বলছেন অমাইকুল্লাহ কারদান হাসানা তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহকে কার্জে হাসানা দিতে পারে আল্লাহ রাবুল আলমিন নিজে দান করেছেন নিজে আবার কর্জে হাসানা চাচ্ছেন অর্থাৎ আল্লাহর বান্দাকে দিলেই আল্লাহ পাককে কর্জে হাসানা দেওয়া হয় নাবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন হাসরের ময়দানে আল্লাহ পাক তার বান্দাকে জিজ্ঞেস করুন বান্দা আমি অসুস্থ ছিলাম আমার সেবা শুশ্রূষা তোমরা করনি আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে তোরা খানা খাওয়াও নেই বান্দা তো হয়রান হয়ে যাবে হে রাজাদিরাজ শাহেনশাহ তুমি কুলকায়নাতের মালিক তুমি আবার অসুস্থ থাকলে কখন আর তুমি অনাহারে থাকলে কখন আল্লাহরাব আলমিন বলবেন যে তোমার বাড়ির পাশে ভোখা লোক ক্ষুধায় ছিল অসহায় অবস্থায় রোগাক্রান্ত ছিল পরনের বস্ত্রবিহীন বি বস্ত্র মানুষ বহু নিদারুণ কষ্টভোগ করে দুনিয়ায় চলেছে তুমি যদি তাদেরকে দিতে তাহলে আমাকেই দেওয়া হতো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অপর হাদিসে বলেন অল্লাহ হেলা ইউমিনু অল্লাহ হেলাউ উমেনু অল্লাহ উমেনু। আল্লাহর কসম ও ব্যক্তি পূর্ণ ইমানদার নয় আল্লাহর কসম ও ব্যক্তি পূর্ণ ইমানদার নয় আল্লাহর কসম ওই ব্যক্তি পূর্ণ ইমানদার নয় সাহাবেকরমগঞ্জ জিজ্ঞেস করেন ইয়া আল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম কোন ব্যক্তি পূর্ণ ইমানদার নয় আল্লাহ নবী বললেন ম্যান বা যে পেট ভরে খেলো ওয়া যা রুহু যা নিন্দা জামবিহি তার পাশে তার প্রতিবেশী না খেয়ে রইল প্রতিবেশীর প্রতি খেয়াল রাখতে হবে প্রতিবেশী না খেয়ে থাকলে তাদেরকে খাদ্য খিলাতে হবে এ কথা ইসলামী শরীয়ত আমাদেরকে বলেছে শুধু তাই নয় নাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলসালাম বলছেন সিলমান কাতা একা ওয়াফু আম্মান জালামাকা যে ব্যক্তি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক জোড়া লাগাও যে তোমার উপরে জুলুম করে তুমি তাকে মা আফ করে দাও মরমী কবি যথার্থই বলেছেন আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মরে করেছে পর যে মোরে করিল পথের বিভাগী আমি পথে পথে কাঁদি তার লাগি দীঘল রাত্রি তার তরে জাগি ঘুম যে দিয়েছে মোর আপন করিতে খুঁজিয়া বেড়াই যে মরে করেছে পর মানুষ মানুষের প্রতি সহনশীল হবে মানুষ মানুষের প্রতি স্নেহবাৎসল হবে এই জাকাতের মাধ্যমে মানুষকে আল্লাহ পাক এই শিক্ষা দিয়েছেন আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে বিন সালাম রাজিয়া আল্লাহ আনহু ইহুদিদের বড় পণ্ডিত তখনও ইসলাম গ্রহণ করেননি তিনি আসলেন আল্লাহর নবীকে দেখার জন্য নাবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লিআসাল্লামের মুখনি সৃত অমীয় বাণী তিনি শ্রবণ করলেন আল্লাহ নবী বলছিলেন সেই সময় আফসুস সালাম আফসুসাল্লাম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু আফসুস সালাম তোমরা সালাম প্রচলন করো সালাম ছড়িয়ে দাও অন্য আরেক বর্ণনে যাকে চেনো তাকেও সালাম দাও যাকে চেনো না তাকেও সালাম দাও আল্লাহ নবী সালাম ছড়িয়ে দিতে বললেন আফসুস সালাম সালাম ছড়িয়ে দাও সালাম মানে শান্তি আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহি ও বারাকাত আপনার উপরে আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষিত হোক এই যে শান্তির বারতা নিয়ে আসলো যে দেশে অশান্তি চলছে মারামারি কাটাকাটি খুন খারাপি লুটতরাজ হিংসা জিজাংসা যেই সমাজে চলছে সেই সমাজের মধ্যে নাবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লিহাল্লাম শান্তির বাণী শোনালেন শান্তির বাণী শুনে প্রথম কথাই বললেন আফসুস সালাম তারপরে বললেন ওয়া আতএম খাদ্য খিলাও ওয়াসিলুল আরহাম এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো ওসাল্লু বিল্লাইলি রাত্রি যোগে সালা আদায় করো মানুষ যখন ঘুমিয়ে থাকে ও আত এম খাদ্য খাওয়িয়ে দাও আজকে দুঃখজনক হলো সত্য অন ইসলামিক এনজিও ইহুদি নাসারা তারা মুসলিম জাতিকে খাদ্য খাওয়ানোর মাধ্যমে সেবার নামে তাদেরকে ধর্মান্তরিত করছে কিন্তু আমাদের এরকম কোনো কর্মসূচি নেই জাকাত যদি যথাযথভাবে সমাজে জমা করা যায় এবং সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে জাকাতকে বন্টন করা যায় লক্ষ লক্ষ কোটি টাকার জাকাত জমা হবে দারিদ্র বিমোচন হবে অভাবী মানুষ আর থাকবে না আল্লাহনবী বলেন কিয়ামতের আগে যখন ইসলাম কায়েম হবে ইসা রুহুল্লাহ আলিহি সালাম দুনিয়া আসবেন সেই সময় জাকাত নেওয়ার লোক থাকবে না আমার বিন আবদুল আজিজ রহম্লা রহমাতান ওয়াসিয়ান তার জামানায় জাকাত নেওয়ার মতো লোক ছিল না ইসলামী বিধান যদি আমরা চালু করতে পারি ইসলামী নিয়ম নীতি অনুযায়ী সমাজে যদি আমরা জাকাত প্রদান করতে পারি তাম বিশ্বে মানুষ শান্তির সাথেই তারা বসবাস করবে জাকাত একটি গুরুত্বপূর্ণ এবাদত যেই এবাদত থেকে আমরা অনেক দূরে সরে চলেছি যাদের উপরে জাকাত ফরজ হয়নি তারাও কিছু সাদাকা এবং কিছু দান খায়রাত করবে তাদের জন্য ফরজ দান নয় তারপরেও তারা দান করবে আল্লাহ পাক বলেন ওয়াল্লা দিনি আমিম হাকুম মা আলুম লিসা মাহরুম বঞ্চিত এবং জাসনাকারীদের জন্য যাদের মালের একটি অংশ রয়েছে আল্লাহ পাক বলেন অমিম্মা রাজাক না হুম ইউনফিকুন যারা আমার দেওয়া রুজি থেকে খরচ করে আল্লাহ রাবুল আলমিন মাল দিয়েছেন আল্লাহর দেওয়া মাল আল্লাহর পথে ব্যয় করতে হবে আল্লাহর পথে দান করতে হবে মাল তো আমরা নিয়ে আসি নেই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মালের মালিক বানিয়েছেন আমাদের আশেপাশের অভাগা মানুষগুলির প্রতি একটু খেয়াল রাখলে দুনিয়া ও আখেরাতের কল্যাণ হবে সুখী সমৃদ্ধ সমাজ গড়া সহজ হবে আমরা জাকাতের মাধ্যমে আমাদের সমাজকে সুন্দরভাবে গড়ে তুলি জাকাত সম্পর্কে জাতিকে সজাগ করার জন্য বহুল প্রচার করি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনা ইতিবা আহু ওয়া আরিন আল বাতিলা বাতিলান ওয়ারজুকনা ইজতেনাবাহ আল্লাহ ইয়াসির উমুর ওনউর কুলুব বিল কিতাবি ও সুন্না সুবাহ আল্লাহ বিহামদিকা আসাদু আল্লাহ ইহা الا انت استغفرك واتوب اليك করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং zakat দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাংক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

যেহেতু কোরআন ছিল তাদের সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান আমি মোহাম্মদ শাসন শিখতে দেশ গড়তে দেখুন খোলাফায় দিন শুধু পিস টিভি বাংলায় কেন তাদেরকে ইসলামের খাঁটি প্রতিনিধি বলা যায় খোলাফায় দিন Bar, 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 hai, dead hai, PSTB, who was the first prophet? Was a prophet the first one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for stories of the prophet. নবীদের কাহিনী প্রতি রবিবার সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়